বিরতির পর স্বাগত। আবারও একটি বাইক এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এতেই গুরুতর আহত হয় দুজন। ঘটনা সোনারাম ইন্ডাস্ট্রি বাজারে। জানা যায়, বাইসাইকেল আরোহী রামমোহন দেববর্মা এবং একটি স্কুটি চালক সজল সরকারের মধ্যেই এই সংঘর্ষটি হয়, তাতেই গুরুতর আহত হয়েছেন দুজনেই। জানা যায়, সজল সরকার সোনারাম ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে রামমোহন দেববর্মা সাইকেল চালিয়ে আসছিল, তখনই দুজনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সানখোলা অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত উভয়কেই কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রামমোহন দেববর্মার অবস্থা গুরুতর দেখে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে রামমোহন দেববর্মা গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বিষয়ে দমকল কর্মীরা কি বলছে আমরা একবার শুনবো। এই যে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সোনারামে, তাদেরকে তো আপনারা নিয়ে আইছেন? ও, আমরা নিয়ে আইছি। অগ্নিনির্বাপক, আপনারা কোন অগ্নিনির্বাপক স্টেশনে? সানখোলা ফায়ার স্টেশনে। কি হয়েছে ঘটনাটা? একচুয়ালি ঘটনাটা একটা রানিং কল আইছে, আমরা কইছে যে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তার মধ্যে আমরা গেছি, যাই দেখি দুইজনে আহত অবস্থায় আছে। আমরা অতি তৎক্ষণে আমরা হাসপাতালে এনে পৌঁছে দিয়েছি। এই ঘটনা। এটা কি বাইকের বাইক এবং দেখছি এখানে মানুষের কইতাছে, একটা ভাই আছে আর যে ব্যক্তি দুঃখ হয়েছে সেও মানে পথচারী কি দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। ঘটনাটি দেখার পর স্থানীয়রা তড়িঘড়ি দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত দুজনকে উদ্ধার করে কাতলামারা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রামমোহন দেববর্মার অবস্থা গুরুতর থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে। ঘটনাটি ঘটেছে সোনারাম ইন্ডাস্ট্রি বাজারে। জানা যায়, একটি বাইক এবং একটি বাইসাইকেলের মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে এবং এই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুজন। এর মধ্যে একজন কাতলাবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অপর একজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এবং জানা যায় যে পথচারী রামমোহন দেববর্মা, ওনার বয়স 70 বছর, যিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং অপর বাইক চালক সজল সরকার, তার বয়স 18, সে গুরুতর আহত অবস্থায় কাতলাবাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরে পরিবার পরিজনকে খবর দিলে তারা হাসপাতালে ছুটে আসে এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে সোনামুড়া ইন্ডাস্ট্রি বাজারের সন্নিকটে। একটি পথচারী স্কুটি এবং বাইসাইকেলের মধ্যেই এই সংঘর্ষটি হয়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।